ছিল বলেন ইনশাআল্লাহ আজ থেকে নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব আজ থেকে নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব এই রমজান মাসে প্রতিটা রোজা রাখব এই রমজান মাসে বিশ রাকাত তারাবি প্রতি রাতে পড়ব রমজান মাসে সেহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন পড়ব তো ইনশাআল্লাহ আমি তো বহুত ব্যস্ত রমজান লাগে প্ল্যান বানান না দোকান আরো কয়টা খুলবে রমজান না রমজান বলে একটা কথা রমজান আরেকটা দোকান দিলে তো লাভ বাড়বে কি এই আরে মাদারের আশেপাশের ব্যবসায়ী বন্ধুরা কই রমজান না দোকান আরো বাড়ান মাল বাড়ান জানামাজ বাড়ান কারণ জানামাজ বেচতে তো সব হইব তসবি বেচতে তো আরো বেশি সব হইব আগরবাতি বেচতে তো কথাই নেই যেমন আজকে একটা রোজা রাখছেন না কি রোজা সবাই বলেন আজকে একটা কি রোজা রাখছেন বলেন সবাই বলেন একটা রোজা কি রাখছেন সোমবারের রোজা রাখলে আজকে রাখছেন যা পাবেন সোমবার রোজা রাখলে হুবহু তা পাবেন এক জাররাও কম পাইতেন না তো গোটা বুঝতে কত সোমবার চলে গেছে রাখলেন না আজকে কিচেন দেখছেন দেখাইছেন বলি মানুষের গত সোমবারে রোজা রাখার কথা কে বলছিল আল্লাহর নবী আজকে রোজার কথা কে বলছে আরো মজার খবর শুনেন গত সোমবারে রোজা রাখার কথা বলছেন বুখারী শরীফে আর আজকে রোজার কথা বুখারী শরীফে নাই আজকে রোজা রাখছেন কারা কারা হাত তোলেন আমি আপনাও রাখছি আমি না লাইক রাখছি আচ্ছা হাত নামান এবার আগামী সোমবার আগামী বৃহস্পতিবার রোজা রাখবেন কারা কারা হাত বলেন ইনশাআল্লাহ ইয়া মানুষের হাত তোলে না বলেন আজকে রোজা রাখতে বলেছেন কে রাসূল সোমবার রোজা রাখতে বলছে কে আচ্ছা এবার বৃহস্পতিবার রোজা রাখতে বলছে কে আর চা তুললে রোজা রাখতে বলছে কে সবে বলা তো রোজা রাখে কিন্তু রমজানে রোজা রাখে না এমন মুসলমান হয়ে দেশে আছে এমন মুসলমান সোমবারে রোজা রাখে আর সবরাতে রোজা রাখে লেকিন রমজানের 21 তারিখে রোজা রাখে না এরকম মুসলমান দেশে আছে বাস্তব না বাস্তব এবার বলেন সবরাতে রোজা কি নফল রোজা কি সোমবার রোজার সুন্নত যেহেতু রাসূলের আমল রাসূলের আমল সুন্নত সুবহানাল্লাহ সোমবার রোজা কি বৃহস্পতিবার রোজা কি রমজানের রোজা কি আজকের রোজা কি কতজন রাখছেন আচ্ছা গতকালকে সারা রাত ঘুমান নাই কারা কারা হাত তোলেন গত রাতে সারা রাত ঘুমান নাই কারা কারা হাত তুলছেন হাত নামান এবার হাত নামান গতকালকে রাতের দাম ছিল কি নফল রমজানের প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত সারা রাত জাগা গতকালের রাতের মতো যদি 1 কোটি রাত জাগেন 1 কোটি রাত গতকালের রাতের মতো যদি 1 কোটিটা রাত আপনি পান আর রমজানের 21, 23, 27, 29 এই 5 রাতের দাম তার চেয়ে বেশি বলেন 21, 23, 27, 29 এই 5 রাতের দাম বলেন 1 কোটি রাত জাগার থেকে বেশি 1000 কোটি রাত জাগার থেকে বেশি কালকে জাগলেন কিনলেই আল্লাহ ওই 5 রাত ঘুমাইবেন কিনলেই আমার ভাষা বুঝেন আপনারা কবে আমি আপনাদের ভাষা পারবো আল্লাহ জানে একজন টিচার রাখলে ভালো হয় ট্রেনার রেখে দিলে
তাহলে ইনশাআল্লাহ আমরা এবার রোজার ইহতেমাম করব ইনশাআল্লাহ, নফলকে নফলের জায়গায় রাখবো, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখবো, ফরজকে ফরজের জায়গায় রাখবো ইনশাআল্লাহ। কালকে রাতে নফল পড়ছেন না? পড়ছেন তো না? সবাই পড়ছেন না? আকসার পড়ছেন, যাদের আল্লাহ যাদের ল আছে, যারা আল্লাহ তৌফিক দিয়ে তারা পড়ছেন। আচ্ছা লাইলাতুল কদরের নফলের দাম কত হবে? হ্যাঁ আচ্ছা গত রাতের দাম কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। লাইলাতুল কদর কি দ্বারা প্রমাণিত? দুর্বল সহি লে গাইনি, সহি লে আইনি, কোরআন সহি লে আইনি। আমরা বুঝি নাই, দাম বুঝি নাই। আমরা কি বুঝি নাই বলে? আমরা দাম বুঝি নাই। এজন্য আজ থেকে পাঁচ অক্ট আমার জামাত সাথে আমাকে যে মহাব্বত করবেন, আপনি ইচ্ছা কিনা জামাতের সাথে নামাজ পড়লেন না, আপনি আমার মহাব্বতের দাবিতে ধোকাবাজ। কি বলেন? আল্লাহর আল্লাহ রসুলকে মহাব্বত করবেন বলেন, আবার বলেন জামাতে নামাজের এহতেমাম করবেন না, আপনি আল্লাহর আল্লাহ রসুলের মহাব্বতের দাবিতে ধোকাবাজ। কি বলছি একজন একজন করে মাইকে বলছে, একজন একজন কি বলছি বলে মান্নান স্যার দাঁড়ান জোরে বলে, আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করবেন, জামাতে ইহতেমাম করবেন না, এটা ধোকাবাজ। স্যার আমি বিশ্বের বিশ্বত ইংরেজি মাস্টার, সেই ইংরেজি কম, এটা ইংরেজি কম, ইংরেজি কম সোনা এতক্ষণ লাগে এটা করতে, জোরে কোন ইংরেজি, সব লন্ডনে আমরা কি ইংরেজি কম? ইউ উইল বি সিটার, কি বললো রে? আমারে কইছে ইউ উইল বি সিটার, আমার দেখায় তো ইউ উইল বি সিটার বলেন। আজ থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জিন্দেগি জামাত হয়ে গেছে, জামাত নিশ্চিত হয়ে গেছে, আপনি জান্নাত নিশ্চিত পেয়ে গেলেন মনে করেন, মনে করেন যে নিশ্চিত হয়ে গেছে, মনে করেন কি হয়ে গেছে বলেন, নিশ্চিত হয়ে গেছে পড়বো ইনশাআল্লাহ। এরপরে বাক্যটা আমার লিখে দিবেন, ইফ ইউ লাভ ইউর প্রফেট অ্যান্ড ইউর ক্রিয়েটর বাট ইউ ডোন্ট, হ্যাঁ দাস জামাত ইউ উইল বি, আমিও কিছু কিছু পারি, আল্লাহ তৌফিক মনানিস তো নাই, এ বাক্য তো মনানিসের দরকার ছিল। কি বলছি বলেন, জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার রমজানের রোজার এহতেমাম করবো বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, চোখের গুনা, কানের গুনা, জবানের গুনা, দামাগের গুনা, হাতের গুনা, পায়ের গুনা, লজ্জাস্থানের গুনা করব না, ছয় অঙ্গের গুনা করব না বলেন, কয় অঙ্গের গুনা? ছয় অঙ্গ দিয়ে গুনা করব না, আর অন্য অঙ্গ দিয়ে করিয়ে যান, ছয়টা অঙ্গ দিয়ে গুনা করব না, কয় অঙ্গ দিয়ে? আমাদের হযরত ওয়ালা বলেন, করাচির তলা বলেন, চোখ হলো গুনাহের এই পোস্ট অফিস, চোখ হলো গুনাহের কি পোস্ট অফিসে কি কি মাল আসে, আগে পোস্ট অফিসে কি কি মাল আসতো বলেন না, সব মাল, এই জন্য চোখ হলো গুনাহের কি পোস্ট অফিস, এটা হলো মাত্তাবাতুল বাড়ি, এটা গুনাহের কি পোস্ট অফিস, তাহলে বলেন চোখ, দম ধরেন ধরেন ধরেন, চোখ, কান, জবান, দেমাগ, হাত, পা, লজ্জাস্থান, গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ এখন রাস্তা গেলে দেখা যাবো, রাস্তা গেলে দেখা যাবে, কয় অঙ্গে গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ পারলে আপনি আপনার সাধ্যমতে এতে কাজ করবেন।
এর পরে রমজানে ইনশাআল্লাহ যে যতদূর পারেন গরীব দুঃখীকে দান করবেন ইনশাআল্লাহ যদি আপনার পাশে কোনো মাদ্রাসা থাকে ওই মাদ্রাসায় এক বস্তা চানা বুট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এক বস্তা খেজুর পৌঁছে দিবেন চুপে চুপে ওই ছাত্ররা আপনার খেজুর দিয়ে ইফতার করবে ঠিক আছে না ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমাদের এই মাদ্রাসাতেও দান করবেন সুযোগ থাকলে আমার কুমিল্লার মাদ্রাসাতেও দান করবেন সুযোগ থাকলে আপনাদের বাড়তগোলা মাদ্রাসাতেও দান করবেন সুযোগ থাকলে আলহামদুলিল্লাহ দরগা মাদ্রাসাতেও দান করবেন সুযোগ থাকলে মাদ্রাসা প্রিন্সিপাল আবিউল আলম চৌধুরীর মাদ্রাসাতেও দান করবেন সুযোগ থাকলে আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এগুলোতেও দান করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন নগদ একটু পকেটে হাত দেন বিসমিল্লাহ করি 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা নগদ একটু পকেটে হাত দেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন বরকতের জন্য পকেটে হাত দেন আমাদের স্যার দিলেন আমার কাছে দেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল করেন স্যার দিলেন 5,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মান্নান স্যার দাঁড়ান দাও ওদিকে যা দাঁড়ান প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন আল্লাহ কবুল ফরমান মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান আল্লাহ তাআলা জানে মানে হতে বরকত দিয়ে দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন আল্লাহ কবুল ফরমান জি মাশাআল্লাহ 1,000 2,000 3,000 হাজির স্যার আপনি একটু মাইকটা ধরেন আমি যাই এনারা দেয় না তো আমি ওদিকে একটু যাই আমিও যাই আপনি একলা করছেন কার প্রত্যেকে বরকতের জন্য শরীফ হন প্রত্যেকে বরকতের জন্য শরীফ হন আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল ফরমান আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন প্রত্যেকে বরকতের জন্য কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যে যা পারেন তাই দেন আমার মা বলতো কিচাটা শুনে কিচাটা শুনাবো এক ফকির আসছে বাড়িতে চাল খুঁজতে মা কটা চাল দেন তো চাল দেয় না কটা চালই হলো দেন কটা ছাই দেন কো ছাই দিয়ে কি করবি কো অভ্যাস হোক কি বলে অভ্যাস হোক যে জি মাশা বরকতের জন্য শরীফ যাদের অজু নেই আমরা অজু করবো ইনশাআল্লাহ এখনই আজান হবে আমাদের রমজানের প্রোগ্রামটা হবে রমজানের প্রোগ্রামটা হবে জোহর থেকে আসর পর্যন্ত রমজানের প্রোগ্রাম হবে 17ই রমাদান বলেন 17ই আমাদের রমজানের প্রোগ্রাম কখন হবে 17ই রমাদান আসবেন তো সবাই ইনশাআল্লাহ রমজানের প্রোগ্রাম হবে জোহর থেকে কি পর্যন্ত আসর পর্যন্ত ইনশাআল্লাহ আসরের আগে পরেই দোয়া হয়ে যাবে আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল করেন 20 এপ্রিল বুধবার 20 এপ্রিল বুধবার আমাদের রমজানের প্রোগ্রাম 20 এপ্রিল বুধবার আমাদের কিতাবগুলো আছে যারা পারি নামাজের পরে গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করে নিব ইনশাআল্লাহ রমজান মাসে ইনশাআল্লাহ আমরা 17ই রমাদান 20 এপ্রিল বুধবার শরীফ হওয়ার চেষ্টা করব আগামী শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসার জিকিরের মজলিস পারলে শরীফ হব আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল ফরমান এখন মুসাফার জন্য কেউ হাঙ্গামা করবেন না আমি সাফ বললাম আমি কারোর সাথে মুসাফা করব না কারণ আপনাদের সাথে মুসাফা করতে গিয়ে অন্যরা মোবাইল চুরি হয়ে যায় মোবাইল চোররা আজকে আপনি যেতে পারেন মোবাইল চোর যারা আসছেন আপনি আজকে যেতে পারেন আজকাল আপনার চান্স হবে না মোবাইল চোররা আপনারা এখানে চিন্তা করে লাভ নাই সবাই মোবাইল সাবধান মোবাইল মানি ব্যাগ সাবধান মোবাইল চোর ভাইয়েরা আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করে আমিন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله محمد رسول الله
حي على الصلاه.